সকল ভিউয়ার্সদেরকে জানাই পলিটেকের পক্ষ থেকে মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা। দীর্ঘদিন যাবত আপনারা আমাকে মেসেজ করছেন, ভাইয়া ইমো অ্যাপসটির সিক্রেট টিপ নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল করার জন্য। তাই আপনাদের কথা চিন্তা করেই সেই কাঙ্ক্ষিত ইন্টারেস্টিং ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে সরাসরি সেই ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাওয়া যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরে প্রবেশ করলে গুগল প্লে স্টোরের একটি ইন্টারফেস চালু হবে। এখান থেকে আপনারা সার্চ অপশন আছে, এই সার্চ বারে গিয়ে ইমো লিখে সার্চ করবেন। ইমো অ্যাপস লিখে সার্চ করলে ইমো অ্যাপসের একটি ইন্টারফেস চালু হবে। এখান থেকে আপনারা ইনস্টল নাও এই অপশনে ক্লিক করবেন। ইনস্টল নাও অপশনে ক্লিক করলে এটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন অপশন আসবে, আপনারা ওপেন অপশনে বা ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করলে ইমো অ্যাপসটির একটি ইন্টারফেস চালু হবে। এখান থেকে দেখা যাচ্ছে অ্যালো ইমো টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, এটা আপনারা অ্যালো করে দিবেন। অ্যালো করলে দেখা যাচ্ছে একটি পপ আপ ফর্ম আসবে, এখান থেকে আপনারা আপনার যে নাম্বারে ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। দিয়ে মার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ইজ ইউর নাম্বার কারেক্ট, এই নাম্বারটি আপনাকে পুনরায় শো করবে। আপনি নাম্বারটি চেক করে ওকে অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার নাম্বারটি ভুল বা কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে থাকে তাহলে সেটি আপনি এডিট অপশনে গিয়ে সেটি পুনরায় ঠিক করে আবার ওকে বাটনে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোড চলে আসবে এবং অটোমেটিক এটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে দেখা যাচ্ছে এখানে আপনার যে কর্নারে আপনার যে একটি আইকন আছে ওই আইকনের উপরে ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আই বাবল নামে একটি অপশন আছে, আপনারা এই আই বাবল অপশনের উপরে ক্লিক করবেন। আই বাবল অপশনের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে এই অপশনটি ডিজেবল আছে, আপনাদের এই অপশনটি এনেবল করে দিতে হবে। এনেবল করে দিলে এটি ক্লিক করলে এটি অটোমেটিক এনেবল হয়ে যাবে। এই আই বাবল ফিচারটি আসলে ডিফল্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনি একসাথে অনেকগুলা করবেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি মেসেঞ্জারে যেরকম চ্যাট করেন, সাপোজ চ্যাট করলে অটোমেটিক আপনার ওই মেসেজটি যদি কেউ মেসেজ করে আপনি সেই মেসেজের উত্তরও দিতে পারবেন, পাশাপাশি অন্য কাজও আপনি কন্টিনিউ করে যাবেন। এই আই বাবল এটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে এটি এনেবল করে দেওয়ার পরে আপনি চাইলে একসাথে অনেকগুলা কাজ কন্টিনিউ করে যেতে পারেন। ওর সেটিংস অপশনে প্রবেশ করবেন। সেটিংস অপশনে গেলে সেটিংস থেকে প্রাইভেসি নামে একটি অপশন আছে, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করলে দেখা যাচ্ছে লাস্ট সিন, লাস্ট সিনস অপশনে এসে দেয়া আছে নো বডি। আপনি অনেক সময় এখানে দেয়া আছে এভরিবডি, এভরি ওয়ান, মাই কন্ট্যাক্ট, নো বডি, অর্থাৎ আপনারা এখান থেকে নো বডি অপশনে ক্লিক করবেন। দেন দেখা আছে রিড রিসিপিটেন্টস, এই রিডস রিসিপিটেন্ট অপশনে ক্লিক করবেন। এটা এই অপশনের কাজ হচ্ছে, রিড রিসিপিটেন্ট হলো সাপোজ আপনি এখন অনেক কাজে ব্যস্ত আছেন কিন্তু আপনার অনলাইন দেওয়া আছে, অর্থাৎ আপনার ওয়াইফাই বা ডাটা কানেকশন দেওয়া আছে। এই মুহূর্তে আপনার ফ্রেন্ড সাইকেল আপনাকে মেসেজ করেছে বাট আপনি এখানে তাদের রিসপন্স, অর্থাৎ ওই সময় আপনি তাদের রিপ্লে বা রিসপন্স করতে পারছেন না, কিন্তু অনলাইনে থাকার কারণে আপনার ফ্রেন্ড হয়তো বুঝতে পারবে, যখন আপনাকে SMS দিবে তখন সেখানে টিক মার্ক উঠে যাবে, অর্থাৎ চিন অপশন চলে আসবে। হয়তো আপনার ফ্রেন্ড ভাববে যে আপনি হয়তো তাকে অ্যান্সার দিচ্ছেন না, ইগনোর করছেন, কিন্তু এর থেকে আপনার এই অপশনটি আসার ফলে কি হয়েছে, আপনি যদি এটি নোবডি করে দেন তাহলে আপনার যদি ফোনটি অনলাইন বা ডাটা কানেকশন দেওয়াও থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনাকে অনলাইন দেখাবে না। অর্থাৎ আপনার যে বন্ধু আপনাকে SMS করবে সে আপনাকে SMS দিলেও সে আপনার সেটি বুঝতে পারবে না যে আপনি আসলে অনলাইনে আছেন না অফলাইনে আছেন। সেজন্য আপনারা এটা নোবডি অপশনের উপরে ক্লিক করে রাখবেন।
ক্যান কল মি এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। এই অপশনটির কাজ হচ্ছে এখানে আমাদের দেয়া থাকে এভরি ওয়ান, অর্থাৎ দেখা যাচ্ছে আননেসেসারি লোকজন আপনার ইমোতে অটোমেটিক অ্যাড হয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের ছবি আপনাকে সেন্ড করে দিচ্ছে, কিন্তু আপনি হয়তো তাদের চেনও নেননি বা তাদের সাথে আপনার কখনও কন্ট্যাক্টই হয়নি, কিন্তু তারা আননেসেসারিভাবে আপনার ইমোতে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই আননেসেসারি এসএমএসকে সহজেই রিমুভ করতে পারবেন এই হু ক্যান কল মি এই অ্যাপসের, অর্থাৎ এই অপশন ব্যবহার করে। হু ক্যান কল মি অপশন ব্যবহার করলে আর আপনার এই আননেসেসারি এসএমএস কখনোই আসবে না। এখানে মাই কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেবেন। মাই কন্ট্যাক্ট অপশনে ক্লিক করলে কি হবে, আপনার যে কন্ট্যাক্টের যে বন্ধু বান্ধব এ আছে সেইগুলোর মাধ্যমে আপনি আপনার ইমোতে অ্যাড হবে। এমনি আপনার অপরিচিত কেউ আপনার ইমোতে অ্যাড হওয়ার সম্ভাবনা নেই। অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ অপশন ইমোতে অ্যাড করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে আপনার ইমো হয়তো একাধিক ব্যক্তি ইউজ করতে পারবে, কিন্তু আপনি কেমনে বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটি একাধিক ব্যক্তি ইউজ করছে। সেজন্য ইমো তাদের নতুন অ্যাপসের অর্থাৎ আপডেট ভার্সনে এই অপশনটি অ্যাড করে দিয়েছে। এই অপশনটি দেখার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করলে একটি পপ আপ ফর্ম আসবে, এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে। এই ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কে কে লগ ইন অবস্থায় আছে। যদি এখানে দেখা যায় যে আপনার আননেসেসারি অর্থাৎ অপরিচিত লোকজন আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে দিছে, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে অটোমেটিক এখানে লগ ইন অপশন থাকবে। যদি আপনি তাদের চিনতে না পারেন বা আপনার অপরিচিত হয়ে থাকে, তাহলে আপনি সহজে সেই আইডিগুলো এখান থেকে ব্লক বা রিমুভ করে দিতে পারেন। এই অপশনের মাধ্যমে আপনার সিকিউরিটি অর্থাৎ ইমোট সিকিউরিটি 100% ইম্প্রুভ হয়েছে। হ্যালো দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।